প্রথম ডোজ দেওয়া হলো। এই উপলক্ষে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের পৌর প্রশাসক গৌরমোহন দে, উপপৌর প্রধান উত্তম ডাক, 2 নম্বর ওয়ার্ডের কোয়ার্ডিনেটর সুপ্রীতি মুখার্জি, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তনু গাঙ্গুলী প্রমুখরা, স্কুলের প্রধান শিক্ষক সুশীল কুমার সাহা, শ্রীরামপুর পৌরসভা ও পৌর প্রশাসককে ধন্যবাদ জানান ছাত্রদের জন্য তাড়াতাড়ি ভ্যাকসিনের ব্যবস্থা করে দেওয়ার জন্য। উল্লেখ্য, মহেশ পরমেশ্বরী বালিকা বিদ্যালয়ের পর যাত্রা নন্দলাল ইনস্টিটিউশনের ছাত্রদের করোনা টিকা প্রদান করা হলো। এটা তো সরকারি নির্দেশ আমাদের দিয়েছে যে পৌরসভার মাধ্যমে সমস্ত স্কুলে 15 থেকে 18 বছরের স্টুডেন্টদের আমরা ভ্যাকসিন করিয়ে দেবো। আমরা গার্লস স্কুল পরমেশ্বরী দিয়ে আমরা শুরু করেছিলাম, আজকে স্যারেদের স্কুলে নিয়ে আমাদের স্কুলের হেডমাস্টার এনাকে আমরা জানিয়েছিলাম যে আমরা স্টুডেন্টদের ভ্যাকসিন দেবো, উনি সেই অ্যারেঞ্জমেন্ট করে রেখেছেন। আমরা আজকে স্টুডেন্টদের এখানে যাদের বয়স 15 থেকে শুরু হয়েছে তাদের আমরা ভ্যাকসিন দেওয়ালাম। 18 বছর অবধি যতজন স্টুডেন্ট পাবো 15 থেকে 18 সবাইকে দেওয়া হবে। যদি 2 দিনে শেষ হয় 2 দিন, 3 দিন লাগলে 3 দিন। এটা ফার্স্ট ডোজ দেওয়া হচ্ছে, কোভ্যাকসিন দেওয়া হচ্ছে। আমরা গভর্নমেন্ট যেসব পোর্টালগুলো রয়েছে সেখান থেকে জানতে পেরেছিলাম যে স্কুল ছাত্রদের 15 থেকে 18 বছর পর্যন্ত বয়সে বাচ্চাদের ভ্যাকসিনেশন করা হবে। তো সেই হিসেবে আমি শ্রীরামপুর মিউনিসিপ্যালিটিকে খুব ধন্যবাদ জানাই যে আমাদের স্কুলের ওনা প্রোগ্রামটা অলরেডি শুরু করে দিয়েছেন, আজ থেকেই শুরু হলো। আমাদের অ্যাপ্রক্সিমেটলি বাচ্চা আছে 800+, তাদের মধ্যে কিছু বাচ্চা অলরেডি নিয়ে নিয়েছে, কিছু বাচ্চার একটু জ্বর রয়েছে, কিছু 2-1 জন বাচ্চাকে আমার রিপোর্ট আছে কুকুরে কামড়েছে, ভ্যাকসিনেশন চলছে। তাদেরকে বাদ দিয়ে আমাদের এটা কন্টিনিউ হবে এবং ওনাদের মারফত আমরা জানতে পেরেছি এটা শুরু হয়েছে আজকে, যতক্ষণ পর্যন্ত না শেষ হবে এই প্রোগ্রামটা চলতে থাকবে। এটার জন্য আমরা শ্রীরামপুর মিউনিসিপ্যালিটিকে ভীষণভাবে ধন্যবাদ জানাই আমাদের ছাত্রদের সুস্থ রাখার চেষ্টা করার জন্য। আমাদের ওয়ার্ডের নন্দলাল স্কুল খুব প্রাচীন স্কুল, আমার সঙ্গে চেয়ারপারসন রয়েছেন, হেডমাস্টার মশাই রয়েছেন। আজকে আমাদের স্কুলে ছাত্রদের এটা ভ্যাকসিন শুরু হয়েছে, এর জন্যে আমরা শ্রীরামপুর পৌরসভার চেয়ারপারসন এবং আমরা যে উদ্যোগটা নিয়েছি এর জন্য আমরা খুব গর্বিত এবং ধন্য। এবং আমাদের স্কুলে আজকে শুরু হলো, কোভ্যাকসিন দেওয়া হচ্ছে, আজকে স্টুডেন্টরা নিচ্ছে, যতদিন এটা চলবে ততজন স্টুডেন্ট আছে লাগবে চলবে এটা। কন্টেনমেন্ট জোন হয়েছে 2 নম্বর ওয়ার্ড। এই মুহূর্তে আমাদের ওয়ার্ডে 2 ফ্যামিলিতে 3 জন করে কোভিড পেশেন্ট আছে, তার জন্যে কন্টেনমেন্ট জোন হয়েছে এবং এলাকায় তার জন্যে সতর্কতা জারি হয়েছে। আমরা প্রচার করছি, মানুষকে সচেতন করছি।